রাজধানী ঢাকা এখন বিষাক্ত নগরী। দূষণের নীরব ঘাতক দিনকে দিন আরো অসহনীয় করে তুলছে নগর জীবন। এমন পরিস্থিতিতে ঢাকার দুই মেয়রকে এক হাত নিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দূষণের কারণে ঢাকা শহর নিয়ে লজ্জায় থাকতে হয়। রাজধানীকে বাসযোগ্য করতে দুই সিটিকে পরিকল্পনা নিয়ে এগোনোর আহ্বান জানান তিনি। মেগাসিটি বা তিলোত্তমা যে নামেই বলা হোক না কেন, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণে সবচেয়ে দূষিত শহর ঢাকা। বর্জ্যের অব্যবস্থাপনা, সমন্বয়হীন খোরাখুরি, তীব্র যানজট আর কত কি, সাথে যোগ হয়েছে শব্দ দূষণের শীর্ষে থাকার তকমাও। সব মিলিয়ে ঢাকার অবস্থান তলানিতে বসবাসযোগ্য শহরের তালিকার নানা মানদণ্ডে। সেই শহরে এবার সাবওয়ে বা পাতাল রেল করতে চায় সরকার। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে দুই মেয়রকে পেয়ে এক হাত নিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 137 নম্বর মোস্ট আনলিভেবল সিটি, আমার মনে হয় মেয়র সাহেবরা জানেন, বেশি কথা বললাম। এই নগরীর অবস্থা দেখতে দেখতে খুবই খারাপ লাগে, লজ্জাও লাগে। ছেড়ে কথা বলেননি মেয়ররাও, তাদের বক্তব্যে উঠে আসে সমন্বয়হীনভাবে যে কাজ হয় ঢাকায় সেই বিষয়টি। আমাদের সাথে অবশ্যই শুধু চুক্তি করতে হবে না, আমাদের, আমরা একজন অংশীজন, স্টেক হোল্ডার, তো যেই কোম্পানি বা প্রতিষ্ঠান হবে সেখানে অবশ্যই আমাদের অংশগ্রহণ থাকতে হবে, আমাদের বোর্ডের সদস্য থাকতে হবে, উই হ্যাভ টু হ্যাভ মেম্বার্স ইন দ্য ডাইরেক্টার্স অর শেয়ার হোল্ডার্স ইন দ্য কোম্পানি, অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ টু হ্যাভ রেভিনিউ শেয়ারিং। কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে সব কিছু হচ্ছে, পরবর্তীতে কিন্তু আমাদের এই জন্য আমাদের ঘাড়ে এসে চাপে বা আমরা বিব্রত বোধ করি। এদিন ঢাকার সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকল্পের ড্রাফট ফাইনাল রিপোর্ট প্রকাশ করা হয়। তিন ধাপে মোট 12টি সাবওয়ে নির্মাণের কথা বলা হলেও প্রথম ধাপে 4টি রুটের কাজ করতে চায় সরকার। রুট ও টঙ্গী থেকে ঝিলমিল পর্যন্ত, ওদিকে পশ্চিমে গাবতলি থেকে পূর্বে ভোলাবো রুট বি, আর রুটটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত আর কেরানীগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত রুট এস। সব মিলে 105 কিলোমিটার পথ। বলা হচ্ছে আগামী 8 বছরের মধ্যে শেষ হবে এ কাজ। যদিও বিভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে এসেছে ঢাকায় এখনও 40% মানুষ গন্তব্যে যায় পায়ে হেঁটে, তাই অনেকের মতে এমন বৃহৎ প্রকল্পে মাথাপিছু ঋণের বোঝা আরও বাড়বে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় অস্বাভাবিক হারে বাড়ছে ডায়রিয়া। আইসিডিডিআরবি হাসপাতালে একদিনে নতুন ভর্তি হয়েছেন 1300-র বেশি রোগী, ধারণ ক্ষমতার 4 গুণ বেশি রোগীদের ঠাঁই দিয়ে মোটামুটি হিমশিম অবস্থা চিকিৎসকদের। আর এই যে সমস্যা, এই সমস্যার সমাধানে পরিচ্ছন্নতা এবং নিরাপদ পানি পানে বেশি জোর দিচ্ছেন ডাক্তাররা। 2018 সালে সবশেষ ঢাকায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিক বাড়ে। সেইবার এপ্রিলে একদিনে সর্বোচ্চ 1000-এর কিছু বেশি রোগী আসে চিকিৎসা নিতে। কিন্তু এবছর এক মাস আগেই আইসিডিডিআরবিতে আসা রোগীর সংখ্যা এত বেড়েছে যে 350 হাসপাতালের ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ বেশি রোগী ভর্তি। বিরিয়ানি খাইছিলাম আর লাইনে পানি খাইছিলাম, এরপরে থেকে আমার এই অবস্থা। ঢাকা মেডিকেলে ছিলাম গতকাল সারা রাতেই সাফার করতে হয়েছে। সারা রাত মানে 5 মিনিটের জন্য মানে ব্রেক যায় নাই, শুধু পানি গেছে। আমাদের যে রুমে যে সাপ্লাইয়ের পানি ছিল ওইখানে পানিতে গন্ধ ছিল আর কি, তো ওই পানিটা পান করার পরের দিন আমার সমস্যা হয়েছে পেটে। তো এরপরে আমার 2 দিন ছিল, আমার পরে ওনার, এরপর আমার আরেক রুমমেটেরও এখন একই জায়গায় আছে। আমার বাচ্চা কালকের থেকে অসুস্থ, পাতলা পায়খানা করে আর বমি করে। এত রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইসিডিডিআরবি হাসপাতাল কর্মীরা। চিকিৎসকরা বলছেন অধিকাংশই সাধারণ ডায়রিয়া ও পানিশূন্যতা নিয়ে হাসপাতালে আসছেন, তবে এর মধ্যে তীব্র ডায়রিয়া বা কলেরা রোগীও আছেন কিছু। ডায়রিয়া আসলে এটা কলেরা কিনা এটা তো একটা পরীক্ষার ব্যাপার, সেই পরীক্ষা সবসময় আমরা করছি না, কিন্তু সে কলেরাই কিনা না অন্য ডায়রিয়া সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। চিকিৎসা সবগুলোর একই, খারাপ হলে শিরায় স্যালাইন দিতে হবে, মাঝারি থাকলে স্যালাইন খেতে হবে, আর যদি অল্প থাকে তাহলে যাতে ডিহাইড্রেশন খারাপ না হয় সেই স্যালাইন খেতে হবে। ভর্তি রোগীদের একটি বড় অংশ দক্ষিণ খান, যাত্রাবাড়ি, মিরপুর ও মোহাম্মদপুরের।
এই এলাকার পানি কোনোভাবে দূষিত হয়েছে কিনা, যার ফল এই ডায়রিয়ার প্রকোপ, তা স্বীকার না করলেও উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, কোনোভাবেই পানি না ফুটিয়ে খাওয়া যাবে না। পানি কিন্তু বিভিন্নভাবে দূষিত হতেই পারে, কারণ আমাদের দেখুন ঢাকা সিটিতে 2.5 কোটি মানুষ বসবাস করছে, সেখানে বৈধ অবৈধ বিভিন্নভাবেই মানুষজন পানির সংযোগ দিচ্ছে, তারা সেই পানিটা নিচ্ছে, পানি পান করছে। তো কাজেই সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য পানিটাকে ফুটিয়ে পান করতে হবে। চিকিৎসকরা বলছেন মহামারীর প্রকোপ কমায় মানুষের অসচেতনতা বেড়েছে। পানিবাহিত রোগ ডায়রিয়া থেকে বাঁচতে পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বাইরে গেলে সাথে ঘরের খাবার ও নিরাপদ পানি নেবার পরামর্শ দিলেন চিকিৎসকরা। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। শিগগিরই চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে শুধু সেতু নিরাপত্তা নিশ্চিতই নয়, আশপাশের মানুষের জীবনমানেরও উন্নয়ন হবে আশা প্রধানমন্ত্রীর। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ষষ্ঠ প্লাস্টিকন সম্মেলনের উদ্বোধন করেন তিনি। প্রজেক্ট ছিল পদ্মা সেতু নির্মাণ, স্বপ্ন, সাহস আর সামর্থ্যের প্রতীক পদ্মা সেতু, যা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আর জীবনমানের উন্নয়নের পাশাপাশি জিডিপিতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। শেখ রাসেলের অপূর্ণ স্বপ্ন। পদ্মা সেতু নিরাপত্তা নিশ্চিতে যাত্রা শুরু হলো শেখ রাসেল সেনানিবাসের। পদ্মার তীরে 235 একর জায়গার উপর গড়ে ওঠা নতুন সেনানিবাস ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে পদ্মা সেতু নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন সরকার প্রধান, জানান শিগগিরই যান চলাচল শুরু হবে সেতু দিয়ে। সেতু খুব দ্রুত শুরু হয়ে যাবে যান চলাচল, কাজেই সেতুর নিরাপত্তা একান্তভাবে অপরিহার্য। এই সেতুটা নির্মাণের মধ্য দিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলের জেলাগুলি, সেখানে যোগাযোগ ব্যবস্থারই শুধু উন্নতি হবে না, সাথে সাথে আর্থসামাজিক উন্নতিও হবে তাদের। প্রধানমন্ত্রী বলেন সেতু নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আশপাশের মানুষের জীবনমানের উন্নয়নেও ভূমিকা রাখবে শেখ রাসেল সেনানিবাস। সশস্ত্র বাহিনী যেখানেই থাকুক, যেখানেই তাদের সেনানিবাস আছে, সেই সাথে সাথে তারা ওই এলাকাগুলিও কিন্তু অনেক উন্নতি হয়। পরে ভার্চুয়ালি যোগ দিয়ে সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের ষষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন আন্দোলনের নামে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস প্রমাণ করে, তারা জনকল্যাণে রাজনীতি করে না। যারা সেই আগুনে পুড়েছে, যারা মারা গেছে তারা তো মারা গেছে, যারা বেঁচে আছে তারা কিন্তু এখনো ভুক্তভোগী। দাহ্য পদার্থ ও গ্যাস ব্যবহারে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্লাস্টিক সার্জারি সম্পর্কেও প্রচার বাড়াতে বলেন তিনি। শুধুমাত্র অগ্নিদগ্ধদের জন্য না, যেমন যারা বিকলাঙ্গ অথবা ঠোঁট কাটা জন্মগ্রহণ করে বা দুর্ঘটনায় অঙ্গ হারায় অথবা জন্মকালীন সময় কোনো অঙ্গ প্রত্যঙ্গে বিকৃতি হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক সার্জারি খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। রাজনীতিতে জড়িয়ে গেছে পুলিশ, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। সিলেট জেলা বিএনপির সম্মেলনে এমন অভিযোগ করেছেন দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় খালেদা জিয়াকে নিয়ে আইজিপি এবং ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল সিলেট জেলা বিএনপি, তাই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব ঠিক করতে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল, যা অনুষ্ঠিত হলো 6 বছর পর। সম্মেলনে যোগ দিতে নগরীর রেজিস্ট্রারি মাঠে জড়ো হন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দাবি জানান গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার। গুম হয়ে যাওয়া নেতাদের ফিরিয়ে দে না হয় তোরা গুম হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন পুলিশ এখন রাজনীতিতে জড়িয়েছে, তাই দেশের আইন শৃঙ্খলারও অবনতি হয়েছে। সমালোচনা করেন আইজিপি ও ডিএমপি কমিশনারের। যাদের কি আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ, তারা তো ব্যস্ত রাজনীতি করতে, অর্থনীতি করতে, দেশনেত্রী বেগম খাদের সম্পর্কে যে উদ্ধৃতপূর্ণ কটূক্তি তারা করেছে, আমরা তাকে ধিক্কার জানাই এবং অবিলম্বে এই সমস্ত কর্মকর্তাকে অপসারণ করে আমরা তাদের বিচারের ব্যবস্থা করতে বলি। সরকারের সিন্ডিকেটের কারণেই নিত্য পণ্যের দাম কমছে না, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে বলেও অভিযোগ তার। উড়াল সেতু সেতু আর বড় বড় বিল্ডিং বানাচ্ছে, আর হচ্ছে মেগা উন্নয়ন, আসল কাজটা হচ্ছে মেগা দুর্নীতি করা, আর সে দুর্নীতির টাকা কানাডায় বেগম পাড়ায় পাচার করা, চুরি করছে, দাম বাড়াচ্ছে, এটা সিন্ডিকেট। আর এই সিন্ডিকেট কারা? এখন যারা আওয়ামী লীগ করছে তারাই, যারা সরকারে আছে তারাই,
এবং তাদের দুর্নীতির কারণে আজকে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। নানা জটিলতায় একবার তারিখ পিছালেও শান্তিপূর্ণ ছিল সমাবেশ, তবে মহাসচিবের বক্তব্যের সময় ধৈর্য হারান অনেকেই। আমি তো বুঝি না যে তোমাদের কি সমস্যাটা, কি ক্যামেরা দিয়ে তুললেই রাজনীতি হয়ে যাবে, ছবি তুললেই। সজল ছত্রী, চ্যানেল 24, সিলেট। রাজধানীর ভাষানটেকে স্কুল থেকে দুই মেয়েকে নিয়ে ফেরার পথে সাবিনা ইয়াসমিন নামে এক মা ট্রাস্ট পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন। স্বজনরা বলছেন দুই মেয়ে সামান্য আহত হয়েছে, তবে মাকে বাঁচানো যায়নি। আর পুলিশ বলছে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা। কথা ছিল পরীক্ষা শেষে বাসায় ফিরবেন মায়ের সাথে, কিন্তু তার হলো কই, মা সাবিনা ইয়াসমিনের ঠাই হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। তাই তো কান্না বাঁধ মানছে না বড় মেয়ে হুমায়রা ইয়াসমিন ওহির। ছোট মেয়ে রাহিয়া ইয়াসমিন রাহিও চোখের সামনে মার মৃত্যু দেখেও যেন বিশ্বাস করতে পারছেন না কিছুই। বিআরপি কলোনি থেকে ছোট মেয়েকে সাথে নিয়ে বড় মেয়েকে নেভি স্কুল থেকে আনার সময় ট্রাস্ট পরিবহনের একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন সাবিনা। পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়, তবে বাঁচানো যায়নি সাবিনাকে। সেই অটোরিকশা আবার আপনার ওই ট্রাস্টে গাড়িটা আছে, গাড়িতে নাকি ধাক্কা দিছে, এতটুকু শুনতে পারছি। গাড়ি ধাক্কাতে ফলেছে, পরে রিক্সাওয়ালারা লোকাল হসপিটাল নিয়েছিল, তখন অবস্থাও খারাপ দেখে আবার এখানে নিয়ে আসছে। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবার কথা জানিয়েছে পুলিশ। এটা তো মামলা হবে, আমরা দেখব কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এগুলো বের করার চেষ্টা করবো অবশ্যই। ফ্যামিলি যদি না করে, সেক্ষেত্রে আমরা যদি সন্দেহ পোষণ করি যে না ফ্যামিলি হয়তো কোনো কারণে করতেছে, আমাদের করা দরকার, আমরা সেক্ষেত্রে আমরা করব। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। জাতীয় পরিচয়পত্র নিয়ে হয়রানি রোধে নির্বাচন কমিশনের সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক কর্মশালায় এই নির্দেশ দিয়েছেন তিনি। আমাদের সার্ভিসটাকে আমাদের যেভাবে আমরা নির্দেশিত আদিষ্ট হয়েছে সেভাবে যদি আমরা রেন্ডার করি, তাহলে কিন্তু মানুষ খুবই উপকৃত হয়, খুবই উপকৃত হয়, এবং সেটা আমাদের দায়িত্ব। কিছু কিছু মানুষের জন্য আমাদের পুরো প্রতিষ্ঠানের সুনাম বিঘ্নিত হচ্ছে, এই দিকটাতে কিন্তু নজর রাখতে হবে আপনাদেরকে। প্রকাশ্যে হয়েছিলেন খুন আর ছয়জনকে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন নিম্ন আদালত, কিন্তু হাইকোর্ট বললেন সন্দেহের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া যায় না, আর তাই খালাস দেওয়া হলো গাজীপুরের স্কুল ছাত্র সানাউল্লাহ হত্যার সব আসামিকে। গাজীপুরের কাপাসিয়ায় স্কুল ছাত্র সানাউল্লাহ হত্যার 15 বছর পর 2016 সালে 6 জনের মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন সাজা দেন আদালত। এরপর মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিসহ মারা যান 2 জন, কিন্তু বিচার আর শেষ হয়নি। 2022 সালে এসে হাইকোর্ট বললেন এ মামলায় সঠিক বিচারই হয়নি, তাই ফাঁসির আসামিসহ সব আসামিকে খালাস দিলেন সাংবিধানিক আদালত, বললেন সন্দেহের উপর কাউকে শাস্তি দেয়া যায় না। এ মামলায় নিম্ন আদালত বড় ভুল করেছে। যেহেতু আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নাই এবং মাননীয় আদালতের জাজমেন্ট আমরা শিগগির পেয়ে যাব, এবং আশা করছি যে এই নির্দোষ আসামিরা দীর্ঘদিন পর তারা খালাসপ্রাপ্ত হয়ে মুক্তির স্বাদ গ্রহণ করবে। এমন রায় সন্তুষ্ট কন্ডেম সেলে থাকা আসামিদের পরিবারের সদস্যরা, বললেন এতদিনে ন্যায় বিচার পেয়েছেন। আসলে নিরীহ মানুষ যে বিচার পায় এটা উচ্চ আদালত, তাই সব এটা প্রমাণ পাইলাম আজকে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আমরা রাষ্ট্রপক্ষ বিক্ষুব্ধ, আমরা রাষ্ট্রপক্ষে এটি মাননীয় আপিল বিভাগে আপিল করব। এ খালাসে প্রশ্ন উঠেছে, তাহলে কি খুন হননি সানাউল্লাহ? রাষ্ট্রপক্ষ বলছে সঠিকভাবে চার্জশিট হলে এমন রায় হতো না। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। দেখছেন চ্যানেল 24। রাজশাহীর গোদাগাড়িতে দুই কৃষকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছেই না। পরিবারের দাবি সেচের পানি না পেয়ে আত্মহত্যা করেছেন তারা। অবশ্য এলাকার অন্য কৃষকরা বলছেন অভিযোগ সত্য নয়। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। আবরারশাহীর রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলেন। ধানি জমিতে বেড়ে চলেছে ঘাস, এগুলো পরিষ্কার করে দিতে হবে সার। পরিচর্যা শেষে ঘরে উঠবে ফসল, এরপর ঘুচবে ঋণের বোঝাও, আর এজন্য প্রয়োজন পানি সেচ। কিন্তু পানি না পেয়ে ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি নামের দুই সাঁওতাল কৃষক।
এমন ঘটনা ঘটেছে রাজশাহীর গোদাগাড়ির নিমঘুটু গ্রামে। গেল 23 মার্চ বিষ পান করেন তারা। কার্ডের মাধ্যমে কিংবা ঘণ্টা চুক্তিতে কৃষকরা পাম্প থেকে পানি পেয়ে থাকেন। পরিবারের অভিযোগ, যথাসময়ে পানি না পাওয়ায় ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন পানি ঢুকছে তা, এবং যে কাদা ঘাস তুলে দেখছি তো যে কাদা এখন উঠছে, বেঁচেছিলেন তখন তো পানি আসে না, এতদিন থেকে ঘুরা আছে, ওটাই ওই কাইছে আর বিষ খাইছে, বিষ পান করেছে। পরবর্তীতে যেন এরকম মানে পানি কেন্দ্র করে যেন কারো জীবন যেন না যায়। তবে এই অভিযোগ পুরোপুরি সত্য নয় বলছেন অন্য কৃষকরা। এই সিরিয়াল মেনটেন করতে যে হয়তো কেউ হয়তো দুদিন আগে দুদিন হয়তো পরে, আমার দুদিন আগে দরকার পাইলাম না, আমি দুদিন পরে পাইলাম, এটা হতে পারে। মাল ডাল খাই আর প্রতিদিনই মাল খেয়ে বেড়াই, আর সাধারণ মানুষ প্রতিদিনই মাল খেয়ে বেড়াই। এদিকে ক্যামেরার সামনে কথা না বলতে চাইলেও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে নিয়মিত পানি সরবরাহ করলেও অজানা কারণে তাদের উপর আত্মহত্যার দায় চাপানো হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। মামলা হয়েছে, আমরা আসামিকে ধরতে তৎপর আছি এবং গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবরার সাইর, চ্যানেল 24, রাজশাহী। খেলার খবর জানাবো। ফুটবল হলো না মঙ্গোলিয়ার বিপক্ষে জয়। আরও এক ম্যাচে ব্যর্থ বাংলাদেশ। অসংখ্য আক্রমণ করেও শুধুমাত্র ফিনিশিং সমস্যার কারণে গোলশূন্য ড্র করেছে জামাল সুমন বিপুলরা। সিলেটে প্রথম মিনিট থেকেই বাংলাদেশ চেপে বসে প্রতিপক্ষের ওপর, আক্রমণ করলেও ভাঙতে পারেনি মঙ্গোলিয়ার ডিফেন্স। প্রথমার্ধে সুমন রেজার শট ফেরে বারে লেগে, এরপর প্রথমার্ধের ইঞ্জুরি সময়ে সুমন রেজা পোস্টের উপর দিয়ে বল পাঠান। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে বাংলাদেশের মিসের মহড়া। দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট শটে বারবার সুযোগ হারায় স্বাগতিকরা। নতুন কোচ হাভিয়ের কাবরেরার শুরুটা একদমই ভালো হলো না। এক সপ্তাহের মধ্যেই মালদ্বীপের কাছে হার, আর মঙ্গোলিয়ার সাথে ড্র করল বাংলাদেশ। খর্বশক্তির স্বাগতিক পেস অ্যাটাক, তারপরও টেস্টে কাজটা কঠিন হবে বাংলাদেশের জন্য, এমনকি নিউজিল্যান্ডের চাইতেও। আর সাদা বলের চাইতে লাল বলের যে বিস্তর ফারাক, সেটা সম্পর্কে শিষ্যদেরকে বেশ সতর্ক করে দিয়েছেন হেড কোচ রাসেল ডোমিং। দক্ষিণ আফ্রিকা থেকে ইকরাম হোসেন রিপোর্ট করেছেন। সকাল সকাল পরিকল্পনা ঠিক করে নিলেন দুই কোচ রাসেল ডোমিঙ্গো আর জেমি সিডনস। প্রথম টেস্টে কেমন হতে পারে কৌশল, নিশ্চয়ই সে আলোচনাও সেরেছেন দুই মাস্টার মাইন্ড। তবে যতই আলোচনা হোক কিংবা গবেষণা, উইকেট বুঝে সাজানো হবে একাদশ, আর তাই কোচিং স্টাফের মনোযোগ উইকেটের চরিত্র চেনায়। হেড কোচ মনে করিয়ে দিলেন সাদা বলের চেয়ে লাল বলের বিস্তর ফারাক। দেখুন, নিউজিল্যান্ডে অবশ্যই আমরা ভালো করেছি, তার মানে এই নয় যে এখানেও একই রকম হবে। আলাদা কন্ডিশন, আমার মনে হয় ওয়ানডের চেয়েও বেশি কঠিন হবে, এমনকি নিউজিল্যান্ডের চেয়েও। আইপিএল খেলছেন দক্ষিণ আফ্রিকার সেরা পেসাররা, আনকোরা দলটার সাথে ম্যাচ জেতার ভালো সুযোগ থাকছে টাইগারদের। সাবেক প্রোটিয়া কোচ ডোমিঙ্গো ভালো করেই জানেন তরুণরাও কতটা চ্যালেঞ্জ ছুটতে পারে বাংলাদেশকে। বলতে পারেন যে আমাদের জন্য বড় সুযোগ, তারাও কিছুটা চাপে থাকবে, কিন্তু তরুণ দলটাকে হালকাভাবে নেয়ার কিছু নেই, বিশেষ করে বোলিং অ্যাটাক দুর্দান্ত। ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই থাকতে হবে সমান মনোযোগ। সাম্প্রতিক সময়ে কিংসমিডের উইকেটে ভালো করছে স্পিনাররা, তবে পেসারদেরই বড় ভূমিকা দেখছেন রাসেল ডোমিঙ্গো। মনে করিয়ে দিলেন জিততে হলে 2 বার অল আউট করতে হবে প্রোটিয়াদের। আমরা এমন বোলিং কম্বিনেশন নিয়ে ভাবছি যাতে ওদের 20 উইকেট নিতে পারি। শুধু বোলিং নয়, 3 বিভাগে 5 দিনই ভালো করার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। সাকিব দলের সঙ্গে না থাকায় তাকে নিয়ে ভাবতেও চান না হেড কোচ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ডারবান, দক্ষিণ আফ্রিকা। রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধের ঘটনায় মা বাবার পর মারা গেলেন শিশু সাফিয়ান। অন্য শিশু সাফা শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে মৃত্যুর সাথে লড়ছে। এর আগে মারা যান বাবা আবু সাঈদ, আর গতকাল প্রাণ যায় মা রেখার। গত 23 মার্চ ভোরে রাজধানীর বাড্ডার সাতারকুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই 4 জন দগ্ধ হন। বেরাইদ পূর্বপাড়ার 3তলা একটি বাড়ির 3য় তলায় থাকত এই পরিবারটি।
এদিকে ঢাকার তিনটি এলাকা থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেন স্বামী। বিরুলিয়া থেকে উদ্ধার হয় অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ। কাউন্দিয়ার তুরাগ নদীতে ভাসতে দেখা যায় এক নারীর মরদেহ, পরে তা মর্গে পাঠায় পুলিশ। এছাড়া ধামরাইয়ের রোয়াইল ও ঢুলিভিটা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুলনায় চলছে অনির্দিষ্টকালের ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘট। 15 জেলায় বন্ধ জ্বালানি তেলের সরবরাহ। ভোর থেকে ধর্মঘট শুরু হয় সকাল 10টায় নগরীর কাশীপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে। প্রতিবাদ সমাবেশ করেন শ্রমিকরা। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপরে হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। সোমবার দুপুরে আল আমিনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। দেশের বাইরে খবর জানাবো। তুরস্কের ইস্তাম্বুলে দু সপ্তাহ পর ফের আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া। এর মধ্যেই বৈঠকটি শেষ হয়েছে। শান্তি আলোচনা আস্থা বাড়াতে কিয়েভ ও চেরনিহেভে সামরিক অভিযান কমানোর ঘোষণা দিয়েছে রুশ সেনাবাহিনী। কোনো ধরনের আন্তরিকতার হ্যান্ডশেক ছাড়াই এই বৈঠক শুরু হয়। এর আগে দুপক্ষের উদ্দেশ্যে রাখা বক্তব্যে ফলপ্রসূ আলোচনার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। আলোচনার টেবিলে ইউক্রেনের প্রতিনিধিদের কোনো কিছু খাওয়া পান করা এমনকি স্পর্শ না করার নির্দেশ দেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের খবর। ক্ষমতায় বসার আগে যেই আশার বেলুন ফুলিয়েছিলেন ইমরান খান, সেটি চুপসে গেছে। এখন গদিচ্যুত হবার মুখে সাবেক এই ড্যাশিং ক্রিকেটার। বলা হচ্ছে যে অন্তরালে দাবার গুটির চাল চালছে আসলে সেনাবাহিনী। তবে অনাস্থা প্রস্তাব ঘিরে ইমরানের ভাগ্য ঝুলছে আসলে নিজ জোটের 17 সংসদ সদস্যের হাতে। অনাস্থা প্রস্তাবের পর গদি নিয়ে অনেকটা নড়বড়ে অবস্থানে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে সরাতে বিন্দুমাত্র কালক্ষেপণে নারাজ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সহ বিরোধী দলগুলো। গেল 8 মার্চ সংসদে জমা পড়ে অনাস্থা প্রস্তাব। এর ওপর 25 মার্চ ভোটাভুটির কথা থাকলেও সংসদের অধিবেশন মুলতবি হয়। ফের অধিবেশন বসে 28 মার্চ। এদিন প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ। এর আগে ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে জনসমাবেশ করেন তেহরিকি ইনসাফের নেতা ইমরান খান। বলেন, বিদেশি অর্থায়নে পরিচালিত ষড়যন্ত্রের একটি অংশ এ অনাস্থা প্রস্তাব। বিরোধীরা বলছেন জাতীয় পরিষদে ইমরান খানকে হারানোর মতো যথেষ্ট শক্তি সামর্থ্য আছে তাদের। তবে ক্ষমতাসীনদের দাবি তাদের সাথে আছেন দেশের 22 কোটি জনতা। একদিকে দুর্নীতিবাজ ও চোরাকারবারীরা এক হয়েছে, অন্যদিকে আছেন ইমরান খান, তার সাথে আছেন দেশের 22 কোটি জনতা। আর জনগণের চেয়ে বড় কোনো শক্তি নেই। পাকিস্তানের সংসদের 342 আসনের মধ্যে ইমরান খানের জোটে আছেন 178 জন, আর বিরোধী জোটে আছেন 163 জন। সরকারি জোটের 17 জন সদস্য এখনও সিদ্ধান্ত জানাননি তারা কোন পক্ষে যাবেন। বিরোধী জোটের আস্থা অনাস্থা প্রস্তাব পাশ করতে লাগবে 172 সংসদ সদস্যের ভোট। 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন 1992 সালে দেশকে বিশ্বকাপ এনে দেওয়া ইমরান খান। সজীব হোসেন, চ্যানেল 24। দর্শক, এই ছিল চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। করোনার এই দুঃসময়ে একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত রাখুন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে অবশ্যই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।